سورة الكهف এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা এই সূরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের রওয়ায়েতে হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল কারীম আমরা সবাই বলি সাল্লাল্লাহু عليه وسلم بولتن من حفظ عشر الأوائل من أول سورة الكهف من حفظ عشر آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال رسول الكريم صلى الله عليه وسلم بولتن যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে ও বাজি সুবহানাল্লাহ বকিতি বাই নইবু আমার বাড়ি সিলেটে আপনাদের ভাষা বুঝি আমি কিছু কিছু পারিও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে আল্লাহ তার মানে মুখস্থ করলেই বেঁচে যাবেন বিশেষটা এমন নয় সূরা কাহাফের ভিতরে এমন কিছু দিক নির্দেশনা দেওয়া আছে শেষ জামানার যেই দিক নির্দেশনাগুলো মেনে চললে পরে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন এই সূরাটি অনেক ফজিলতের সূরা প্রথম 10টি আয়াত যিনি মুখস্থ করবেন আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন এটা হচ্ছে মুসলিম শরীফের একটি রিওয়ায়াত আবার মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বারা আল আশর আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতু আল কাহাফের শেষের 10টি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে মিস্টার দাজ্জালের নাম কি আপনারা আগে শুনছেন না শুনেন নাই দাজ্জালের জন্ম হয়েছে না হবে দাজ্জালের জন্ম হয়েছে না হবে হয়ে গেছে হবে না হয়েছে নবীজির সময়ও নবীজি দাজ্জাল সম্পর্কে বলে গিয়েছেন তামিম দারির লম্বা হাদিস আছে তামিম দারি এবং তার 30 জন সাথী তারা নৌ ভ্রমণে বের হয়েছিলেন অচেনা অজানা এক দ্বীপে দাজ্জালের সাক্ষাৎ তারা পেয়েছিলেন লম্বা হাদিস শরীকে যাচ্ছি না দাজ্জাল পৃথিবীতে এসে গেছে কিন্তু তার আত্মপ্রকাশ এখনো হয় নাই দাজ্জাল আড়ালে থেকে থেকে ফিতনা ছড়াচ্ছে দাজ্জালের অনুসারীরা দাজ্জাল আগমনের জন্য কাজ করছে আর পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা এজন্য দুনিয়ার সকল নবী এবং রাসূলরা তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়া ক্বাদ আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব নবীজি বলেছেন এমন কোন নবী রাসূল বাদ নাই যে নবী রাসূল তার উম্মতকে মিথ্যাবাদী কানা অন্ধ দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের ফিতনা হবে দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ হওয়ার আগেই দাজ্জালের অনুসারীরা ফিতনা ছড়াবে দাজ্জালীয় খাসলত দাজ্জালীয় স্বভাব তারা গ্রহণ করবে প্রশ্ন হলো দাজ্জালের স্বভাবটা কেমন হবে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল সে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে মানুষকে ঈমান আড়া করার জন্য কাজ করবে আজকের দুনিয়ায় দাজ্জাল আপনি দেখেন না দাজ্জালের অনুসারীরা মানুষদেরকে ঈমান আড়া করার জন্য 24টা ঘন্টা তারা ফিতনা চালায় আপনি একটু চোখ ভালো করে বুলিয়ে দেখেন দাজ্জালের ফিতনা আরম্ভ হয়েছে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা আসল না নকল ওইটা হবে ফেক আল্লাহর নবী বলেছেন দাজ্জালের যে জান্নাত হবে ওটা হলো জাহান্নাম
আর তার হাতে যে জাহান্নাম সে দেখাবে ওটাই হলো জান্নাত সে মানুষকে জান্নাত জাহান্নামে রফার করবে দাজ্জালকে এখনো আমরা চোখে দেখি নাই কিন্তু মাঝে মাঝে দাজ্জালের অনুসারী সমাজেই পাবেন যারা মানুষকে জান্নাত আর জাহান্নাম বিলায়া বেড়ায় আমি আর নিচে নামলাম না কারণ আব্বাই দুর্যোগের ঘনঘটা বুঝে নেন সমাজে আপনি দেখেন চতুর্দিকে কত দাজ্জালের অনুসারী বের হয়েছে মানুষকে জান্নাত দিয়ে বেড়ায় জাহান্নাম দিয়ে বেড়ায় মনে হয় জান্নাত তার বাপ আর দাদার থেকে উত্তরাধিকার সূত্রে সে পেয়েছে জান্নাত কি তোর বাপের লাগে রে জান্নাত জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কে দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন যে সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করলে সেই সূরার নাম হচ্ছে সূরাতু আল কাহাফ আবার নাসাঈর বর্ণনা এসেছে নবীজি বলেছেন মান করা আশরা আয়াতিম মিনাল কাহাফি এই হাদিসে বলা হয়েছে সূরা কাহাফের যে কোনো 10টা আয়াত সাধারণ 10 আয়াত তাহলে আমরা হাদিসগুলোকে সমন্বয় করে বলতে পারি প্রথম দিকে হোক আর শেষের দিকে হোক 10টা আয়াত যদি আপনি মুখস্থ করেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আমাকে যিনি বাঁচায়া দিবেন তিনি কি 10 আয়াত মুখস্থ করা কঠিন না সহজ প্রতিদিন এক আয়াত শিখেন 10 দিনে হয়ে যাবে 10 আয়াত ইনশাআল্লাহ আবার এই সূরাটি জুমার দিনে তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন ওই জুমার দিনে যিনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন অশেষ ফজিলত তিনি লাভ করবেন কারণ নবীজি বলেছেন মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টুকু তার জন্য নূর হয়ে যাবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমুআতি সাতা লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত ভালো করে শুনেন মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত এই পুরা অংশটা তার জন্য নূর হয়ে যাবে জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে নবীজি তার ব্যাপারে এই হাদিসে আরো বলেছেন ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই সূরা কাহাফ তার জন্য নূর হয়ে যাবে এই নূর পাওয়ার কারণে সে কিয়ামতের দিন পুলসি রাত পর্যন্ত পার হয়ে যেতে পারবে শুধু তাই নয় এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে গুফিরা লাহু মা বাইনাল জুমুআতাইন দুই জুমার মধ্যবর্তী দিনের সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আবার অন্য হাদিস এই হাদিস বর্ণনা করেছেন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন রাসূলে কারীম সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমুআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন নবীজি বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে এর পরবর্তী 8টি দিন আল্লাহ তাআলা তাকায় সকল ফিতনা থেকে নিরাপত্তা দিবেন কয়দিন 8 দিন প্রত্যেকে আল্লাহ তাকে হেফাজত করবে শুধু তাই নয় এই সময়টাতে যদি দাজ্জালের আগমন হয়ে যায় নবীজি বলেছেন ফা ইন খরাজাত দাজ্জালু উসিমা মিনহু এই সময়টা যদি দাজ্জালেরও আগমন হয়ে যায় দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি তাহলে জুমার দিনে আপনাদের সিলেবাসে রুটিনের মধ্যে জুমার দিনের রুটিনে সূরা কাহাফের তিলাওয়াত রাখবেন তো জোরে বলেন ইনশাআল্লাহ আমরা প্রথমে সূরার তথ্য জেনেছি পরে ফজিলত জেনেছি এবার সূরাটা আমরা আলোচনা আরম্ভ করব
তার আগে আমরা এই সূরার সাবাবুন নুজুল জানব কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হয় কোন সময় কোন পরিস্থিতিতে কেন সেটা নাজিল হয়েছে হিস্ট্রি জানতে হয় পটভূমি জানতে হয় যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল এই সূরা কাহাফ কোন পরিস্থিতিতে কেমন অবস্থায় নাজিল হয়েছে সেটা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কোরআন চিনি দিয়েছে সবাই একটু গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কি আল্লাহ আরো জোরে বলেন তিনি কি আল্লাহ কত বছর বয়সে দিলেন জোরে বলেন আপনাদের সাথে মজার একটা গল্প আমি আরম্ভ করব এখন সবার মনোযোগ আছে না আজকে বাচ্চারাও অনেক মজা পাবে তোমরা আজকে এমন গল্প শুনবা যেরকম গল্প তোমরা এখনো এত ইন্টারেস্টিং গল্প আগে কখনো শোনো এই কোরআন নবীজিকে আল্লাহ দিয়েছেন চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত কোরআন পাওয়ার আগ পর্যন্ত নবীজির জীবন ছিল একরকম আর কোরআন পাওয়ার পরে নবীজির জীবন হয়ে গিয়েছে আরেক রকমের কথাটা বোঝার চেষ্টা করেন কোরআন আসার আগ পর্যন্ত নবীজিকে সবাই ভালোবাসত সবাই নবীজিকে পছন্দ করত সবাই নবীজিকে মহব্বত করত নবীজিকে মহব্বত করে ভালোবেসে নবীজির আশেপাশের লোকেরা সমাজের লোকেরা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে নবীজিকে তারা বিশ্বাস করে বিশ্বস্ত মনে করে তাদের টাকা পয়সা ধন সম্পদ সোনা দানা বিভিন্ন সম্পদ এনে নবীজির কাছে আমানত রেখে দিত গচ্ছিত রেখে দিত কিন্তু যখন নবীজির কাছে কোরআন আসা আরম্ভ হলো তখন চিত্র বদলে গেল যাকে তারা আল আমিন বলেছে যাকে তারা বিশ্বস্ত আমানতদার বলেছে কোরআন আসার পরে ওই সমাজের লোকেরা তারা নবীজিকে এবার শায়ের বলা আরম্ভ করলো কবি বলা আরম্ভ করলো কাহিন গণক বলা আরম্ভ করলো সাহির জাদুকর বলা আরম্ভ করলো মাজনুন পাগল বলা আরম্ভ করলো তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাক তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন এরকম কোরআনের আয়াতগুলোতে তাদের গালিগালাজের কথা এসেছে চল্লিশ বছরে কোরআন আসার আগ পর্যন্ত যিনি তাদের কাছে ভালোবাসার মানুষ ছিলেন তাদের সবার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন তিনি এবার পাগল হয়ে গেলেন কবি হয়ে গেলেন গণক হয়ে গেলেন জাদুকর হয়ে গেলেন কিসের কারণে আরো জোরে বলেন কোরআন প্রচার করতে গিয়ে নবী যেমন পাগল জাদুকর গণক এই গালিগুলো পেয়েছেন ঠিক তেমনি ভাবে নবীগণের ওয়ারিস আলেম ওলামাগণ যতদিন কোরআন পড়েন কোরআন বুঝেন মাদ্রাসায় কোরআন পড়ার কেউ তাদেরকে গালি দেয় না কেউ তাদেরকে বকাও দেয় না কিন্তু কোরআন পরে বুঝে এরপরে মানুষকে কোরআন বোঝানোর চেষ্টা করে যখন মানুষকে কোরআনের বিধান কায়েমের কথা বলে ঠিক তখনই দেখবেন কোরআন বিরোধীরাও আলে বোলামাদেরকে উল্টা পাল্টা আজে বাজে গালিগালাজ করে অবশ্য এইরকম মানুষ আমাদের সমাজে নাই জি আমার নবী কোরআন পাওয়ার পরে মক্কায় থেকেছেন মোট 13 বছর কত বছর বাদাম খাচ্ছে অনেকে খান অসুবিধা নাই এই ঠান্ডার মধ্যে বাদামেরও দরকার আছে দরকার আছে না কিন্তু বাদাম খায় খায় জবাব দিতে হবে জবাব দিবেন তো আপনারা আজকে খুব গুরুত্বপূর্ণ কথা হবে আপনাদের সাথে ইনশা কোরআন আসার পরে নবীজি মক্কায় থেকেছেন কত বছর আর একটু জোরে বলেন এরপরে মদিনায় গিয়ে ওফাত রাগ পর্যন্ত ছিলেন 10 বছর জোরে বলেন কত বছর 13 আর 10 হইল 23 আর কোরআন পাওয়ার আগের হলো 40 বছর 40 আর 23 হলো মোট 63 বছর
কুরআন আসার আগের 40 বছর সবাই ভালোবেসেছে আদর দিয়েছে মহব্বত করেছে হাদিয়া দিয়েছে তোহফা দিয়েছে কুরআন আসার পরে 13 বছর এবার কেমন কুরআন আসার পরে 13 বছর পাঁচ রকমের অবস্থায় নবীজি পড়েছেন আল্লাহর নবীর মাক্কি জীবন কুরআন আসার পরের মাক্কি জীবনকে মোট পাঁচটা পর্যায়ে ভাগ করা হয়েছে জুরে বল পাঁচটা নয় সরি চারটা জুরে বলেন কয়টা আরো জুরে বলেন তিন দুই পাঁচ তিন বলবেন হুজুর এগুলা কি বলছেন এটা হিসাব বলছি 13 বছরের তিন দুই পাঁচ তিন হিসাবটা মনে রাখার জন্য কৌশল শেখায় দিই প্রথমেও তিন শেষেও প্রথমে তিন শেষেও আর মাঝখানে দুই আর পাঁচ দুই আর তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ এবার আসেন এগুলো মানে বুঝায় দেই কুরআন আসার পরে নবীজি তিন বছর আম ভাবে সবার কাছে দাওয়াত দেন নাই প্রথম তিন বছর নবীজি দাওয়াত দিয়েছেন গোপন দাওয়াত ব্যক্তি বিশেষে দাওয়াত দিয়েছেন প্রথমে দাওয়াত দিয়েছেন নিজের বিবিকে এরপরে নিজের প্রিয় বন্ধুকে এরপরে তিনি বেছে 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 ব্যক্তি বিশেষে দাওয়াত দিয়েছেন প্রথমে মোট কয় বছর আরো জুড়ে বলেন এই তিন বছরকে বলা হয় গোপন দাওয়াত তিনের পরে ছিল কত তিন বছর গোপন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ ওহী নাযিল করলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবীন আপনি 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 আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন অর্থাৎ প্রকাশ্যে দাওয়াত দেন এবার আর গোপন গোপন দাওয়াত থাকলো না প্রকাশ্যে দাওয়াত আরম্ভ করলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে এবার গালিগালাজ আরম্ভ হলো নবীজিকে পাগল বলা হলো জাদুকর বলা হলো কবি বলা হলো গণক বলা হলো ঠাট্টা উপহাস করা হলো কিন্তু নবীজির দাওয়াত নবীজি থামান নাই এর পরবর্তী পাঁচ বছর এই বছরগুলো ছিল নবীজির জন্য খুব কষ্টের সময় ওই সময়গুলোতে শুধু নবীজিকে গালিগালাজ করা হয় নাই দেখি মনে রাখছেন কিনা প্রথমে কত ছিল প্রকাশনা গোপন এর পরবর্তী দুই বছর গোপন না প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে ফুলের মালা আসছে না গালিগালাজ আসছে আরো জোরে বলেন তিন দুই পাঁচ এর পরবর্তী পাঁচ বছর শুধু গালিগালাজ করে না দুই বছর গালিগালাজ করার পরে রাষ্ট্রীয় ট্যাগ লাগানোর পরেও যখন নবীজি দাওয়াত থামান না এবার আরম্ভ হলো আল্লাহর নবীর শরীর রক্তাক্ত করা হলো সাফা পাহাড়ে তাকে রক্তাক্ত করা হয়েছে আল্লাহর নবী যখন নামাজে সাজদায় গিয়েছেন বুখারীতে হাদিস এসেছে উকবা বিন আবি মুঈদ নামে এক নিকৃষ্ট কাফের নবীজিকে তার গামছা দিয়ে পেছায়া কাবা শরীফের চতুর্দিকে টানাটানি করেছে নবীজি নামাজে সাজদায় গেলে কাফিরের গোষ্ঠী এনে নবীজির মাথার উপরে উটের নাড়ি ভরে নিক্ষেপ করেছে শুধু নবীজি নির্যাতিত হন নাই নবীজির সাহাবীরাও হয়েছেন বিলাল খাব্বাব খুবায়েব আম্মার ইয়াসির মহিলারা পর্যন্ত নির্যাতিত হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এই পরবর্তী পাঁচ বছরের ভিতরে শহীদ করে দেওয়া হয়েছে এই পাঁচটা বছর ছিল খুব দুঃখ কষ্টের কাফিররা এমন মারপিট আরম্ভ করেছে দুর্বল মুসলমানদের একটা গ্রুপ ওই সময়ে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হয়েছেন শুধু তাই নয় এত কঠিন পরিস্থিতি নেমে এসেছিল অর্থনৈতিক বয়কট এবং সামাজিক বয়কটও করা হয়েছিল ওই পাঁচ বছর নবীজির জন্য এত কষ্টের ছিল বাহিরে গালিগালাজ আর মারামারি নির্যাতিত হলেও তার চাচা তাকে শেল্টার দিতে চাচার নাম হলো আবু তালিব ওই আবু তালিব পরবর্তী পাঁচ বছরের শেষ সময়ে দুনিয়া ছেড়ে চলে যান কি কষ্টের সময় নবীজির জন্য বাহিরে কাফিররা নবীজিকে মারপিট করে সাহাবীদেরকে মারে কি সুন্দর সুন্দর ওয়াজ আপনি শুনেন আহারে আল্লাহর নবী এই কোরআন প্রচার করে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য নিজে রক্ত দিয়েছেন সাহাবীরাও রক্ত দিয়েছেন
উম্মতকে শিখিয়েছেন জাহিলি সমাজে অন্ধকারাচ্ছন্ন সমাজে ডুবে থাকা মানবতাকে অন্ধকার থেকে বের করে কুরআনের বিধান কায়েমের জন্য কুরআনের আলোয় আলোকিত করতে হলে কুরআনের রাজ কায়েমের জন্য নবী এবং সাহাবীদের মতো রক্ত দেওয়া লাগবে যেভাবে রক্ত দিয়েছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যতই জুলুম নির্যাতন হোক না কেন ঘরে আসলে নিজের বিবি সান্তনা দিতেন আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা ওই 5 বছরের শেষের দিকে সেই প্রিয়তমা স্ত্রী আমাদের মাও দুনিয়া থেকে চলে গেলেন নবীজির কষ্ট বেড়ে গেল প্রথম 3 বছর গোপন দাওয়াত গেল পরবর্তী 2 বছর প্রকাশ্যে দাওয়াত বিনিময়ে পেলেন গালি এর পরবর্তী 5 বছর জুলুম আর জুলুম নির্যাতনা 10 আর বাকি থাকলো কত পরবর্তী 3 বছর হলো আরো কষ্টের কাফিরের গোষ্ঠী এবার নবী এবং সাহাবী কাউকে এলাকায় থাকতে দেয় না এই চিত্র এখনো দুনিয়াতে আছে কুরআনের কথা বলে দিনের পথে চলে কুরআনের আন্দোলনের শামিল ঘরে থাকতে পারে না বাড়িতে ঘুমাইতে পারে না বাড়িতে থাকতে পারে না খেতে খামারে ঘুমায় এলাকা ছাড়া হয়ে যায় দিনের দাওয়াতের সাথে সম্পৃক্ত থাকার কারণে এলাকায়ও থাকতে পারে না এই চিত্র নতুন কিছু নয় যেই যুগে কুরআন নাযিল হয়েছিল কাফিরের গোষ্ঠী সেই যুগেও কুরআনওয়ালাদের সাথে একই রকম আচরণ করেছে শেষের 3 বছর বড় কষ্টের ছিল নবীজি এবং সাহাবীদের উপরে অবর্ণনীয় জুলুম তখন ওই সময় নবীজি মক্কায় দাওয়াত দিতে পারেন না নিজের এলাকায় দাওয়াত দিতে পারেন না চলে গেলেন তায়েফে সেখানেও তায়েফের লোকেরা নবীজির সাথে ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো নবীজিকে তারা মারলো শুধু তাই নয় সেই সময়ে সাহাবীদের উপরেও তারা অবর্ণনীয় জুলুম আরম্ভ করল শেষ পর্যন্ত নবীজি তাকে আল্লাহ হিজরত করার জন্য আদেশ করলেন যখন কাফিররা নবীজিকে হত্যা করতে চাইল হিজরত করতে বাধ্য হলেন এই হলো সংক্ষেপে নবীজির মক্কার জীবনের 13 বছর জুড়ে বলেন কত বছর 3 2 5 3 বলবেন হুজুর এত হিসাব দিলেন কেন হিসাব না দিলে তো আপনি বুঝবেন না আজকের যে সূরা কাহাফ নাযিল হয়েছিল ওই 5 বছরে বলেন তো ওই 5টা বছর সহজ ছিল না কঠিন ছিল খুব কঠিন সময় আল্লাহর নবীর কুরআন পাওয়ার পরে তার নববী জীবনের ঠিক মাঝামাঝি সময়ে মাক্কী জীবনের 13 বছরের ঠিক মাঝামাঝি সময়ে সূরা কাহাফ যিনি নাযিল করেছেন তিনি কি কোন পরিস্থিতিতে এবার শুনেন আর কেন এসেছে এই সূরাটা নবীজি প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন সমস্যা হয় নাই পরবর্তী 2 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে গালিগালাজের সম্মুখীন হয়েছেন তাও কাফিররা আটকাইতে পারে না এরপরে 5 বছর আরম্ভ হলো মারপিট তাও নবীজিকে দাওয়াত থেকে থামানো যায় না দাওয়াত যত হচ্ছে মুসলমানের সংখ্যা বাড়ে না কমে কাফিররা তখন মিটিং আহ্বান করল কাফির নেতারা বলল তাকে আমরা এত গালিগালাজ করি এত মারপিট করি তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর উপরেও তার দাওয়াত থামাতে পারি না সে বলে নবুয়তের কথা সে বলে আসমানি কিতাবের কথা তার দাওয়াত তো থামানো যায় না আমরা তো মক্কার মানুষ আমরা নবুয়ত বুঝি না আসমানি কিতাবও বুঝি না শুনেছি ইয়াসরিব মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি ইয়াসরিবে মদিনায় ইহুদি আলেমরা আছে তারা তো কিতাব পড়েছে আসমানি কিতাব তাদের উপরে এসেছিল সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে তাদের কাছে ধারণা আছে তারা মিটিং এ সিদ্ধান্ত নিল আমাদের একটা প্রতিনিধি দল আমরা ইহুদি আলেমদের কাছে পাঠাই এবং আমরা তার ব্যাপারে তাদেরকে জানাই দেখি তারা কি বলে কাফির নেতারা সিদ্ধান্ত নিয়ে 2 কাফির নেতাকে তারা প্রতিনিধি বানালো জুড়ে বলেন কয়জন আরো জুড়ে বলেন কয়জন এক কাফিরের নাম হলো
এক কাফিরের নাম হলো নজর বিন হারিস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুয়াইদ এই দুই কাফেরকে তারা মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালো এই দুই কাফের নেতা গিয়ে মদিনার ইহুদি আলেমদেরকে বলল শুনেন আমরা আপনাদের কাছে জরুরি এক কাজে এসেছি তারা বললেন বলেন তারা বলল আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই বছর নয় চল্লিশ বছর আমাদের চোখের সামনে ছিল জন্ম হলো শৈশব কৈশোর যৌবন আমাদের চোখের সামনে কাটলো খুবই ভালো ছিল সেই দিনগুলো হঠাৎ করে এখন সে বলে সে নাকি নবুয়ত পেয়েছে আর তার কাছে নাকি ওহি আসে আসমানে কিতাব নাকি নাজিল হয় তো আমরা তো নবুয়ত বুঝি না আসমানে কিতাবও বুঝি না সে আমাদের চোখের সামনে বড় হয়েছে গরিব ঘরের ছেলে হঠাৎ করে সে আবার নবী হয় কেমনে আবার তার উপরে নাকি কিতাবও আসে ওহিও নাজিল হয় এটা সত্য কিনা কিংবা যাচাই করবো কেমনে বুঝার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি বুদ্ধি আনতে গিয়েছে কি আনতে গেছে ইহুদি আলেমরা তখন বলল ঠিক আছে তার ব্যাপারে আমরা তোমাদেরকে জানাবো তবে আগে বলো তার কথাবার্তা চাল চলন উঠা বসা চলন বলন মুআমালাত মুআশারাত কেমন তখন কাফির নেতারা বলল মিথ্যা বলবো না যেটা সত্য সেটাই বলছি জন্মের পর থেকে আমরা এখন পর্যন্ত তাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই কোনোদিন তিনি মিথ্যা বলেন না তিনি কারো সম্পদ খেয়ানত করেন না খায়া ফেলেন না জনগণের মাল মাইরা খান না বরং তার কাছে আমানত দিলে পরে আমানতটা ঠিকঠাক থাকে আর জানতে চেয়েছেন কথাবার্তা কেমন এত সুন্দর করে গুছিয়ে কথা বলে খুব মিষ্টভাষী সুন্দর করে গুছিয়ে কথা বলে কাউকে আঘাত দেয় না মুলায়ম ভাষায় মুচকি হেসে সুন্দর ভাষায় কথা বলে উঠা বসার চালচলন খুবই ভালো কষ্ট পায় কিন্তু কাউকে কখনো কষ্ট দেয় দুঃখ পেলেও কাউকে দুঃখ দেয় না মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভালো ইহুদি আলেমরা বলল তোমরা তার চারিত্রিক বৈশিষ্ট্যের যে বর্ণনা দিয়েছ এটা শুনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের কোনো বৈশিষ্ট্য নয় এটা হচ্ছে নবী এবং রাসূলদেরই চরিত্র আল্লাহ আকবার তবে শোনো কনফার্ম হওয়ার জন্য তোমরা অত সন্দেহ করো তোমাদের সন্দেহ দূর হওয়ার জন্য আর কনফার্ম হওয়ার জন্য তোমাদেরকে আমরা তিনটা প্রশ্ন শিখাইয়া দিচ্ছি এই তিনটা প্রশ্ন পৃথিবীর কোনো নবী রাসূল ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না কয়টা প্রশ্ন যাও তোমরা গিয়ে তাকে এই তিনটা প্রশ্ন করো যদি এই তিনটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেয় তাহলে কোনো সন্দেহ নাই সে নবী আল্লাহু আকবার কয়টা প্রশ্ন শিখাই দিল তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন গিয়ে করবা কয়েকশো বছর আগের যে ঘটনা গুহাবাসী যুবক আসহাবে কাহাফের ঘটনাটা শোনায় দিতে বলবা কি কারণে গুহায় গিয়েছিল কয়জন গিয়েছিল কত বছর থেকে ছিল গুহাবাসী যুবকদের ঘটনা সে যেন জানিয়ে দেয় আপনাকে যদি বলি তিনশো বছর আগের একটা ঘটনা বলেন আল্লাহ না জানাইলে আপনি কি জানতে পারবেন নাকি আপনি কি বলতে পারবেন নাকি প্রথম প্রশ্ন শিখিয়ে দিয়েছে যাও গিয়ে বলো আসহাবে কাহাফের ঘটনাটা বলতে দুই নম্বর প্রশ্ন গিয়ে করো যে ব্যক্তিকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন এবং যাকে আল্লাহ দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব গোটা দুনিয়া সফর করার মতো তৌফিক দিয়েছিলেন তার নাম যেন সে বলে তার কাহিনী যেন শোনায় কয় নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তাকে গিয়ে করো রুহ কি যদিও এই তিন নম্বর প্রশ্নের ব্যাপারে কিছু কিছু মুফাসসিরদের দ্বিমত আছে তাফহিমুল কোরআন সহ আরো অন্যান্য তাফসির গ্রন্থে অনেক মুফাসসিরদের মতামত পাওয়া যায় তিন নাম্বার প্রশ্নটা ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে আমাদের দেশে আমরা যাকে অনেকেই বলি খিজির আলাইহিস সালাম কিন্তু হাদিসে তার নাম হলো বলেন খাদির নাম কি আরবিতে বলে খাদির খাদির মানে সবুজ তিনি যেই জায়গাতে বসতেন আল্লাহর রহমতে ওইটা সবুজের সমারোহে ভরে যেত
সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন কোন কোন মুফাসসির এখানে দ্বিমত করে বলেছেন তিন নাম্বার প্রশ্ন হলো যাও গিয়ে জিজ্ঞেস করো খাদির আলাইহিস সালামের তাৎপর্যপূর্ণ ঘটনাটি যেন শোনায় দেয় এই মোট প্রশ্ন হইল কয়টা এদিক থেকে আওয়াজ পায় না জুড়ে বলেন কয়টা দুই কাফির নেতা এবার চলে গেল মক্কায় যাওয়ার পরে অন্যান্য নেতাদেরকে বলল আমরা জিনিস নিয়ে আইছি তিনটা প্রশ্ন ইহুদি আলেমরা বলেছে এই তিনটা প্রশ্ন করার জন্য এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমরা বুঝবো সে আল্লাহর পয়গাম্বর আর যদি না দিতে পারে বুঝবো এতদিন যা করেছে সব ভণ্ডামি নাউজুবিল্লাহ কাফিররা এবার গেল নবীজির কাছে শুনতেছেন না ঘুমায় গেছেন কাফিররা নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে বলল তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন তোমাকে করব যদি জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি পয়গাম্বর ঈমান আনব আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা মনে করব আমাদের সন্দেহ ঠিক আছে তাদের সন্দেহ কি তাদের সন্দেহ হলো নবীজি আসলে নবী না আউযুবিল্লাহ তাদের সন্দেহ নবীজি আসলে নবী তারা বলল তিনটা প্রশ্নের উত্তর দিলে বুঝবো ঠিক আছে উত্তর দিতে না পারলে বুঝবো আমাদের সন্দেহ ঠিক আছে নবীজি বললেন ঠিক আছে প্রশ্নগুলো করো তারা আবার নবীজিকে তিনটা প্রশ্ন করল নবীজি বললেন ঠিক আছে যাও আগামীকাল এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব কোন দিন জোরে বলেন নবীজি ভেবেছিলেন এরা যাওয়ার পরে জিব্রিল নবীজির কাছে আসবেন অথবা রাতের বেলা ওহী নাজিল হয়ে যাবে নবীজি উত্তরগুলো জানবেন আর আগামীকাল কাফিরদেরকে জানাইয়া দিবেন কিন্তু ঘটনা ঘটল উল্টা জিব্রিল নবীজির কাছে আসলেন না সেই রাতেও ওহী নাজিল হলো না পরের দিন কাফেররা আসলো এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি না বলেছিলে আজকে উত্তর দিবে তো বলো উত্তরগুলো দাও নবীজি বললেন দুঃখিত আজ তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব না আগামীকাল আসো আগামীকাল উত্তর দিব শুনতেছেন তো নবীজি ভেবেছিলেন হয়তো আল্লাহ তাআলা আজকে গতকাল ওহী পাঠান নাই কিন্তু আজকে পাঠাইয়া দিবেন এই জন্য কাফিরদেরকে বলেছিলেন পরের দিন আসো কাফিররা পরের দিন আসলো সেদিনও নবীজি বললেন দুঃখিত আজকেও পারব না আগামীকাল আসো হইল কয়দিন এইরকম করতে পরের দিন এইরকম করতে করতে পরের দিন করতে 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 একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন নয় একটানা পনেরো দিন চলে গিয়েছে জুড়ে বলেন কয়দিন দিন যত যায় কাফিরদের সন্দেহ তত বাড়ে না কমে প্রথম দুই তিন দিন যখন নবীজি উত্তর দেন নাই কাফিরদের সন্দেহ বেড়েছে ওইদিকে নবীজির পেরেশানিও কেন জিব্রিল আসে না কেন আল্লাহ আমাকে জানান না কাফিরদের সন্দেহ বেড়েছে নবীজির পেরেশানিও এইরকম করে পনেরো দিন চলে গেল জুড়ে বলেন কয়দিন নবীজি অত্যন্ত বিষণ্ন হয়ে গেলেন পনেরো দিন হয়ে গিয়েছে নবীজি আরো বেশি পেরেশান আমি আর কই দিন আগামীকাল আগামীকাল করব আগামীকাল আগামীকাল করতে করতে হয়ে গেছে কই দিন কাফিরদের সন্দেহ বাড়ছে না কমছে নবীজি পেরেশান হয়ে গেলেন বললেন ও মাবুদ আমার রব আগামীকাল করতে করতে পনেরো দিন হয়ে গিয়েছে আমি বড় পেরেশান কেন জিব্রিল পাঠাও না কেন ওহী আসে না তুমি না জানালে তো উত্তরগুলো দেওয়া সম্ভব অবশেষে পনেরো দিন পরে ওহি আসলো সুবহানাল্লাহ পনেরো দিন পরে ওহি আসলো তারা যে প্রশ্নগুলো করল প্রশ্নগুলোর উত্তর দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সূরা সূরাতুল কাহাফ নাজিল করলেন সাথে সাথে কি কারণে উত্তর দিতে পনেরো দিন দেরি হলো সেটাও আল্লাহ জানালেন আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ প্রশ্নের আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ সূরা নাজিল করে কেন পনেরো দিন লেট করলেন কারণটাও জানালেন শুনেন আল্লাহ কারণ বয়ান করছেন কেন পনেরো দিন দেরি হলো আল্লাহ বললেন
ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. الله বললেন ইনশাআল্লাহ বলা ছাড়া আগামী কাল আমি বলবো, এটা আপনি কখনো বলবেন না? তাহলে 15 দিন দেরি হয়েছে কি না বলার কারণে? ইনশাআল্লাহ শব্দটা বাংলা না আরবি, এটার অর্থ হলো ইন মানে যদি, শাআ মানে চান, যদি চান কে চান? আল্লাহ যদি না চান আমি কথা বলতে পারবো না, আল্লাহ যদি না চান আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো না, আল্লাহ যদি না চান আগামী কাল আমি বেঁচে থাকতে পারবো না। আমাদের জীবনে যা কিছু হয় সব কিছু যার ইচ্ছায় হয় তিনি কি? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। না আপনারা? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। 15 দিন দেরি হলো, উত্তর দিতে পারলো না কি না বলার কারণে? তার মানে বোঝা গেল নবীজি কোনো বিষয় বলতে পারবেন না, কোনো বিষয় জানবেন না ততক্ষণ আল্লাহ নবীজিকে জানাবেন না যতক্ষণ। আল্লাহ জানালে জানবেন, আল্লাহ বলালে বলবেন। তাহলে ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহি আসতে দেরি হলো কার তরফ থেকে? এখান থেকে একটা শিক্ষা নিতে হবে আমাদের সবাইকে, ভবিষ্যতে কোনো কাজ করব বলবো বা ভবিষ্যতের কোনো কিছু হলে আমরা বলবো ইনশাআল্লাহ, আগামীকাল আমি এটা করব ইনশাআল্লাহ, আগামীকাল সেখানে যাব ইনশাআল্লাহ। তবে অনেকে আবার ইনশাআল্লাহ মিসইউজও করে। কিভাবে করে? অনেককে বলতে শোনা যায় ভাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ কি ভালো আছি বলবে না? আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার অনেকে আলহামদুলিল্লাহ বলে না, কেমন আছেন? হুম আছি তো। এরকম আছে কি না? আপনি ভালো আছেন না, আপনাকে ভালো রেখেছেন কি? তো ভালো আছেন বলার আগে প্রশংসা করতে হবে কার? এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? আল্লাহর শুক্রিয়াতে লাভ আছে না লস আছে? এই জন্য সবসময় বেশি প্রশংসা করবেন কার? ইনশাআল্লাহ। আমি বলছিলাম এটার অপব্যবহার হয়, কেমনে অপব্যবহার হয়? কয় দোস্ত আগামীকাল আসিও সিনেমা দেখতে যাবো ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? জোরে বলেন। আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি যেগুলো বলছি পত্র পত্রিকায় আপনারা দেখেন কি দেখেন না? সোশ্যাল মিডিয়ায় দেখেন কি দেখেন না? এক পাগলার কথা আমার মনে আছে, পেকুয়ার মাহফিলে 2 বছর আগে বলেছিলাম আমি যে পাগলা ইসলাম থাকবে তুই থাকবি না। ওই যে মাথায় চুল নাই এক টাকলা, মনে আছে তো? আসলে দেখেন ইসলাম আছে, সে এখন নমিনেশনও নাই, এমপিগিরিও ইসলামের সাথে যারাই বেয়াদবি করবে এরকম ফল সে পাবে। শাস্তিটা সরাসরি দিবেন কে? ওখানেও ইনশাআল্লাহ বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? 2 চোর চুরির মিটিং করছে, কয় আজকে 3টা ঘরে চুরি করব দোস্ত ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? আমাদের দেশে এখন এগুলোর অপব্যবহার হচ্ছে, অপব্যবহার হচ্ছে। তো সকল ভালো কাজ ভবিষ্যতে করবেন বা বলবেন হবে ইনশাআল্লাহ। কক্সবাজারে গিয়েছে, এত সুন্দর সমুদ্র সৈকত, এই সাগরকে এত সুন্দর করে বানিয়েছেন কে? গিয়ে বলে ওয়াও, অবাজি দেখো, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, এগুলো বলবেন না আল্লাহ প্রশংসা করবেন? বলবেন সুবহানাল্লাহ মাশা। বাচ্চাকে বিদায় দিচ্ছে না মানে টাটা বাই বাই, আমরা শেখাই আছে না নাই? না আমরা শেখাবো আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ। আমরা বাচ্চাদেরকে হাই শেখাই, হাই হ্যালো হেই, এই হাই হেই হ্যালো না বলে আমরা দিব কি? জুড়ে বলেন। আমাদের দুর্ভাগ্য আমরা অনেকেই সালাম দিতে পারি না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে বলতে
কিছুদিন আগে শুনলাম একজন বলেছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ দিয়ে ফেলেছে। এরপরে সালাম দিবে অনেকে আসসালামু আলাইকুম। আমার দেশের বেশিরভাগ উচ্চ শিক্ষিত মানুষ রাজনীতিবিদ এরা শুদ্ধ করে মানুষকে সালাম দিতে পারে না, হয় বলবে আসসালামু আলাইকুম অথবা সালাম আলাইকুম সালাম আলাইকুম এই রকম হাবিজ আমি সালাম আছে না নাই সালাম নিয়ে আপনাকে ফাজলামি করতে কে বলেছে? বাংলা ভাষা এত সুন্দর করে বলতে পারেন, সালাম দিতে পারেন না কেন? সালাম হুজুরের নাম নয় তো, সালাম কার নাম? জোরে বলেন সালাম কার নাম? আল্লাহর গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা গুণবাচক নাম কি? সালাম। জোরে বলেন ওই আসসালামু আলাইকুম। নিজেকে আবার উচ্চ শিক্ষিত দাবি করে অথচ সালামটাও সুন্দর করে বলতে পারে। আমার অনেকে বলে সালাম আলাইকুম, এরা তো বড় সাংঘাতিক ভাই, কারণ আরবিতে সাম মানে হলো মৃত্যু, সালাম আলাইকুম মানে তুই মরি যা, আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি না দিয়ে বলতেছে কি তুই মরি যা। তাহলে শুদ্ধ করে সালাম দিতে হবে, শুদ্ধ সালামটা হলো আসসালামু আলাইকুম। আপনার আমাকে একটা সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আপনার আবার ভাবিয়েন না যে হুজুর কৌশল করে এতগুলা সালাম একসাথে নিছে, এটা একটা রিহার্সাল হয়েছে, প্রশিক্ষণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পড়ো আমি একটা সালাম দিই আবার আপনাদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত, জবাব দেন। এই তো একটা প্রশিক্ষণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। পড়েন এখানে আমরা সালাম নিয়ে আলোচনা করি নাই, বলেছি ইনশা নবীজিকে কাফিররা প্রশ্ন করছিল জানি কয়টা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের, কয়টা করছিল? জবাব দিতে দিতে লেট হয়েছে কয়দিন, কি না বলার কারণে। আগামীকাল মিটিং করবেন, এভাবে বলবেন না, বলবেন মিটিং করব ইনশা যদি আল্লাহ চান। আমি আমার বাসা থেকে এখানে এসেছি, আল্লাহ না চাইলে আমার বাসায় যেতে পারবো আমি? এজন্য ভবিষ্যতের কোনো কিছু আমি করব বলবো, বলবো ইনশা। আচ্ছা লেট না হয় হয়েছে কারণ আল্লাহ বলেছেন, এবার কাহিনীও আল্লাহ জানিয়ে দিয়েছেন নাকি দেন নাই? কয়টা কাহিনী, কোন সুরায়? আমি কি সব কাহিনী আজকে বলতে পারবো? আজকে বলবো শুধু আসহাবে, জোরে বলেন আসহাবে। আপনাদের কি 25-30 মিনিট গভীর মনোযোগ থাকবে? আপনাদেরকে একটা সুন্দর গল্পের ভিতরে আমি নিয়ে যাবো ইনশা। তবে এটা কোরআনের বাইরের গল্প না, এটা কোরআনের গল্প, যেখানে আছে আমাদের জন্য শিক্ষা আর শিক্ষা ইনশা। সবার মনোযোগ থাকবে তো? প্রথম প্রশ্ন তারা জানতে চেয়েছিল আসহাবে কাহাফ সম্পর্কে। এই সূরার আয়াত সংখ্যা হলো মোট 110টা, এর মধ্যে 9-26 নম্বর আয়াত, 9-26, 9-26, আরেকবার বলেন 9-26, 9-26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কাহাফ গুহাবাসী যুবক আসহাবে কাহাফ গুহাবাসী যুবকদের ঘটনা আল্লাহ বর্ণনা করলেন। ঘটনাটা শুরু করছি, আপনাদের মনোযোগ আছে না গেছে? কিভাবে আল্লাহ শুরু করলেন দেখেন, 9 নম্বর আয়াত থেকে আল্লাহ স্টার্ট করলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন, আপনি কি ধারণা করেন গুহাবাসী যুবকদের সেই ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক বিস্ময়কর ঘটনা? আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, ও নবী এই গুহাবাসী যুবকদের এই ঘটনা এটা বড় আশ্চর্যজনক একটা ঘটনা। ও আমার নবী, তারা আপনার কাছে এই ঘটনাটা জানতে চেয়েছে, যেই ঘটনা তারা শুনতে চেয়েছে, জানতে চেয়েছে। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক إنهم فدية آمنوا بربهم وزدناهم هدى. যে ঘটনা তারা জানতে চেয়েছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে সেই ঘটনা সত্য সহকারে শোনাবো। আল্লাহু আকবার,
একেবারে টাটকা ভেজাল মুক্ত ফ্রেশ ঘটনা নাবাহুম বিল হক সত্য সহকারে আমি সেটা বয়ান করব তারা জানতে চেয়েছে ওই যুবকদের ঘটনা তো আমি ওই ঘটনাটা বলছি ইন্নাকুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক এটা ছিল কয়েকজন যুবকের ঘটনা একজন না কয়েকজন আরো জোরে বলেন একজন না কয়েকজন আল্লাহ বললেন ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক সেই যুবকরা কি করেছিল আল্লাহ বলছেন আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল আমাদের রব যিনি তিনি কে আল্লাহ এখনো যাদের মুখ থেকে রবের পরিচয় বের হয় না তো কবরে কি বলবেন সেখানেও রবের প্রশ্ন আছে না নাই প্রথম প্রশ্ন হলো মার রব কে আমাদের রব যিনি জুড়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন নবী গো আসহাবে কাহাফের ঘটনা তারা শুনতে চেয়েছে আপনি বলেন সেটা ছিল কয়েকজন যুবকের ঘটনা এই যুবকরা যার উপরে ঈমান এনেছিল তিনি কে আল্লাহ আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল আর ঈমান আনার কারণে তাদের ঈমান এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন ওয়াজিদনাহুম হুদা আমি তাদের জন্য হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 400 বছর আগের ঘটনা কত বছর আগের 400 বছর আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল সেই জালিম বাদশার নাম ছিল দাকিয়ানুস জোরে বলেন তো নাম কি ছিল দাকিয়ানুস বাদশা এই বাদশা তো জালিম ছিল সে তার রাষ্ট্রের শতভাগ জনগণকে শিরকে বাধ্য করত কেউ যদি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতো তো ওই জালিম বাদশা তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন আরম্ভ করত ওই দাকিয়ানুস বাদশার আমলে সবার জন্য পৌত্তরিকতা মূর্তি পূজা বাধ্যতামূলক ছিল রাষ্ট্রীয়ভাবে জনগণকে শিরকে বাধ্য করত এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো এমন জালিম শাসক আছে যারা রাষ্ট্রের জনগণকে এইভাবে শিরক করতে বাধ্য করে তার শাসনামলে বছরে একটা দিন ছিল রাষ্ট্রীয় উৎসবের দিন মেলার দিন সেই উৎসবে সেই মেলায় ছোট্ট ছোট্ট শিশুরা তরুণ যুবক কিশোর তরুণ যুবক নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মেলায় অংশগ্রহণ করত এবং সেই মেলায় প্রকাশ্যে মূর্তি পূজা হতো সবাইকে শিরক করতে বাধ্য করা হতো সেই মেলার মধ্যে কিছু যুবক সেদিন উপস্থিত হয়েছিল যারা এই পৌত্তলিকতা আর মূর্তি পূজা করতে তাদের বিবেক তাদেরকে বাধা দিয়েছিল শুনতেছেন যুবকরা এখানে আছে না ঘুমাই গেছে যুবকদের ওয়াক শুরু হয়ে গেছে রাষ্ট্রীয় মেলা উৎসবের দিনে সারা দেশের সকল মানুষ সেখানে হাজির উপস্থিত হয়েছে হঠাৎ করে মেলা থেকে একটা ছেলে যুবক ছেলে উঠে গেল যুবক ছেলেটা ওই মেলা থেকে উঠে মেলার প্যান্ডেলের বাহিরে বের হয়ে দূরে একটা গাছের নিচে সে গিয়ে বসে থাকলো মনে মনে বলল আহারে আমার গোটা দেশের লোকেরা জাতির লোকেরা না জেনে অজ্ঞের মতো আল্লাহর সাথে শিরক করছে কিন্তু আমার বিবেক এটা বাধা দিচ্ছে আমি এই শিরকের কাজ করব না চুপচাপ থাকলো কাউকে কিছু বলল না গাছের ছায়ার নিচে বসে রইল তাফসির ইবনে কাসিরের বেতনে ঘটনাটা ঠিক এইভাবে এসেছে কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখান থেকে আরেকজন যুবক উঠে গেল আরেকজন যুবক উঠে উৎসবস্থল ত্যাগ করে দেখলো একটা যুবক অদূরে একটা গাছের ছায়ার নিচে বসে আছে ভাবলো ওখানে যেহেতু একজন আছে আমিও যাই আমিও গিয়ে ওইখানে বসি সেও গেল হইল কয়জন কিছুক্ষণ পর আরেকজন উঠছে উঠে সেও গেল হইল কয়জন এই রকম করে উঠতে উঠতে মোট 7 জন উঠলো 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে রইল জুড়ে বলেন কয়জন 7 জন বসে আছে কিন্তু কেউ কারো সাথে কথা কয় না কেউ কারো সাথে কথা বলে না কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি বেশ কিছু সময় অতিবাহিত হলো যেই ছেলেটা প্রথম এসেছিল
সে বাকিদেরকে প্রশ্ন করলো কি ব্যাপার মেলা থেকে তোমরা উঠে আসছো কেন তখন বাকিরা উত্তর না দিয়ে বলে আমরা উত্তর দেওয়ার আগে এই উত্তরটা আপনি দেন আপনি কেন আসছেন আমাদের উত্তর জানিয়েন পড়ে আপনি আসছেন কেন না ওইটা আগে বলেন এখন প্রথম জন ভাবলো আমি যদি উত্তর না দেই এরাও উত্তর দিবে সাহস করে বলেই ফেলল আমি উঠে এসেছি এই কারণে এই অনুষ্ঠানে আমার রবের সাথে শির করা হচ্ছে একজন মুমিন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না শিরকের কারণে আমি অনুষ্ঠান স্থল ত্যাগ করেছি আমি মুশরিক নই আমি তাওহীদবাদী আমি বিশ্বাস করি আমার রব কয়জন আমাদের রব কয়জন কুল হুয়াল্লাহু আমাদের রব হলেন একক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নাই সে যখন বলল আমি তাওহীদবাদী মুশরিক নই বাকি ছয়জন বলল ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে আমরাও তো ঠিক একই কারণে উঠে চলে এসেছি আল্লাহু আকবার প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা থাকে এই যে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে এখানেও গোয়েন্দা বাহিনী আছে কিরামান কাতিবিন আগে ছিল দুইজন এখন হয়ে গেছে অনেকেই যে ক্যামেরা এগুলাও রেকর্ড কোন জায়গায় এখন কথাও বলা যায় না মন খুলে কারণ কিরামান কাতিবিনের সংখ্যা এখন কম না বেশি তো রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ছিল গোয়েন্দা বাহিনীর নজর এড়াতে পারে না এই সাত যুবক গোয়েন্দা বাহিনীর সব তথ্য পেয়ে গিয়েছে এই ছেলেগুলো কি কথা বলছে গোয়েন্দা বাহিনী শুনছে ওই ছয় জন বলল ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে আমরাও তো ঠিক একই কারণে উঠে এসেছি তারা তখন সবাই একই বাক্যে একই রকম কথা বলেছিল তারা তখন কি বলেছিল আল্লাহ সূরা কাহাফের ১৪ নম্বর আয়াত থেকে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযা আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে ইমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম এজন্য তারা সেখান থেকে উঠে বলেছিল আমাদের এই জাতি আল্লাহর সাথে শিরক করে অথচ আমরা বলছি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানসমূহ আর জমিনের মালিক যিনি আমাদের রব হলেন তিনি লান্নাদউয়া মিন দুনিহি ইলাহা তাকে ছাড়া আমরা অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করব না আমাদের এই মূর্খ মুশরিক সম্প্রদায় মুশরিক জাতি আল্লাহর সাথে শিরক করে যা বলে আমরা সেভাবে বলবো না লাকাদ কুল্লা ইদান শতত যদি আমরা এমন কথা বলি তাহলে সেটা হয়ে যাবে গর্হিত কথা তারা আরো বলেছিল হাউলাই কওমুনাত্তাখাদু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন ফামান আযলামু মিন من افترى على الله كذبا তারা বলেছিল আমাদের এই সম্প্রদায় এমন কিছুকে তারা উপাস্য বানিয়েছে যাদের কোনো ভিত্তি নাই তাদেরকে যারা উপাস্য বানিয়েছে যদি প্রমাণ থাকে তো প্রমাণ নিয়ে আসুক মুশরিকদের কোনো প্রমাণ থাকে না এবং ইবাদতে যারা বেদাত করে তাদের কোনো প্রমাণ থাকে না এদের যুক্তি হলো একটা আমাদের পূর্বপুরুষরা করেছে এই জন্য আমরাও করি যারা মুশরিক আল্লাহর সাথে শিরক করে আর দিনের ভেতরে যারা নতুন নতুন ইবাদতের আমদানি ঘটায় এদের কাছে যুক্তি একটাই আমাদের বাপ দাদা করছে আমাদের বুজুর্গ করেছে উনি করেছে ইনি করেছে তিনি করেছে এজন্য আমরাও করি কিন্তু কোরআন সুন্নার কোনো দলিল এই সাতজন যুবক বলছে আমাদের মূর্খ সম্প্রদায় যে শির করে যদি তাদের কাছে কোনো দলিল থাকে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন
তারা যেগুলোর পূজা করে পাললে তারা সেগুলোর ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রূপ করে আল্লাহর সাথে শিরক করা এটা হলো সবচেয়ে বড় জুলম এজন্য লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কলিজার টুকরা ছেলে তুমি আল্লাহর সাথে শিরক করো না কারণ নিশ্চয়ই শিরক করা হলো মস্ত বড় জুলম যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর উপর জুলুম করে বসে এই সাতজন যুবকের জন্য বলেছিল তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রটায় যুবকরা যে কথাবার্তা বলছে যারা এগুলো শুনে ফেলতেছে তারা হলো রাষ্ট্রীয় জোরে বলেন ঘুমাই গেছেন নাকি আপনারা ঘটনা কি ঘটে এবার শুনেন এই গোয়েন্দারা এই সাত যুবককে গ্রেফতার করলো গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে গেল বাদশার নামটা যেন কি ছিল দাকিয়ানুস বাদশার সামনে নিয়ে গেল গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিল মহামান্য বাদশা আপনার এলাকায় এই সাতজন যুবক মূর্তি পূজা না করে তাওহীদবাদী রবের উপর নাকি ঈমান এনেছে তখন বাদশা ওই সাতজন যুবককে বলল যা বলা হচ্ছে মামলায় যে অভিযোগ আছে অভিযোগ কি সত্য না মিথ্যা যুবকরা তখন ভয় পেয়ে কি চুপ হয়ে গেছে নাকি না কথা বলেন না কয়জন বাদশা যখন জানতে চেয়েছে যুবকরা তখন বলল যা বলেছেন সত্য শুনেছেন আমরা যার উপরে ঈমান এনেছি তিনি কে কি শিখলেন এখান থেকে গোটা দেশ একদিকে আর সাতজন অনুকূল না প্রতিকূল জোরে বলেন সত্যের পথে দিনের পথে কখনো প্রতিকূল পরিস্থিতিতেও চুপচাপ থাকা যাবে না এই আসহাবে কাহাফের কাহিনী থেকে যুবকরা শিখো তরুণরা ছাত্ররা শিখো সাতজন যুবক জালিম বাদশার সামনে সত্য কথা বলতো তারা ভীত হয় নাই সাহসের সাথে বলেছে জালিমের সামনে সত্য কথা বলতে পারা এটা সবচেয়ে বড় জিহাদ কয়জন যুবক ভয় পেয়েছে না বলেছে বলার পরে বাদশা খুশি হয়েছে না রাগ করছে চরম পর্যায়ে রাগান্বিত বাদশা যখন বাদশা তখন বলল তোরা যদি বুড়া হইতে এখনই শেষ করে ফেলতাম তোরা বুড়া হইলে তোদেরকে এখনই আমি শেষ করে ফেলতাম শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলতাম কিন্তু তোরা তো তরুণ তোরা যুবক এই জন্য তোদেরকে মারলাম না মনে হয় আবেগের বশবর্তী হয়ে তোরা এই সিদ্ধান্ত নিয়েছিস ঠিক আছে অ্যাকশন নিলাম না তোমরা জুয়ান মানুষ যুবক মানুষ হয়তো আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো সিদ্ধান্ত পরিবর্তন করো সময় দিলাম তিন দিন জুড়ে বলেন কয় দিন তিন দিনের ভিতরে তোমাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করো আমার দেশের আইন যেভাবে ছিল সে আইন মেনে তোমরাও পৌত্তলিক হও মূর্তি পূজারি হও তাওহীদ ছাড়ো নইলে তিন দিন পরে খবর আছে এই সাতজন যুবক এবার চুপচাপ বের হয়ে গেল বের হয়ে একজন আরেকজনের সাথে কথা বলছে ভাই আমরা তো সাতজন একদিকে গোটা দেশ আরেকদিকে এখন আমরা তো গোটা দেশের বিরুদ্ধে লড়াই করতে পারবো একদিকে লড়াই করতে পারবো না অন্যদিকে বাদশার এই প্রস্তাব মেনে নিয়ে আমরা মুশরিক হতে পারবো আমরা ইমানও ছাড়তে পারবো না লড়াইও করতে পারবো না এই কথাটা ভালো করে বুঝেন ইমানও ছাড়তে পারবো না লড়াইও করতে পারবো যাব আমরা কোন দিকে আমরা তো মরে গেলেও ইমান ছাড়তে পারবো না কারণ একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান টাকা পয়সা চলে গেলে টাকা পয়সা পাওয়া যায় টাকা পয়সা হারিয়েও যদি দুনিয়া থেকে গরিব হয়ে চলে যান জাহান্নামে যাবেন এমন কোন কথা কুরআন হাদিসে তো ইমান হারা হয়ে গেলে ইমান হারা অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে জান্নাত নসিবে জুটবে যুবকরা বলল আমরা তো ইমান ছাড়তে পারবো না বাদশার প্রস্তাবও মানতে পারবো কি করব আমরা তখন তারা সিদ্ধান্ত নিল তাহলে আমরা এই ইমানের জন্য
নিজের পরিবার আমরা ছেড়ে দিব ইমানের জন্য নিজের গ্রাম ছেড়ে দিব এলাকা ছেড়ে দিব ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব কিছুর মায়া ছেড়ে দিব তাও আমরা ইমান আমরা ছাড়ব না আমরা সব ছেড়ে দিয়ে চলো চলে যাই এই এলাকায় থাকব না হিজরত করব হিজরত মানে হলো এক স্থান থেকে অন্য স্থানে দ্বীনের কারণে ঈমানের কারণে যাওয়া সাতজন যুবক সিদ্ধান্ত নিল আমরা তাহলে এই এলাকায় থাকব তারা এবার চলা আরম্ভ করলো অজানা গন্তব্যে তারা হাঁটতেছে সামনের দিকে যাচ্ছে হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে কি পিছু নিয়েছে আর একটু জোরে বলেন এরা কুকুরকে তাড়ায় যা আসিস না যা কিন্তু কুকুর আর উল্টা বহু চেষ্টা করলো কুকুরকে তাড়ানোর কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে না শেষ পর্যন্ত বলল যাও কুকুরটাও আমাদের সাথে মনে হয় যাইতে চায় কুকুরও থাকুক কুকুর সহ তারা রওনা করলো যেতে 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 একটা বিরাট পাহাড়ের বিরাট একটা পর্বতমালার মুখেই প্রবেশ পথে একটা বিস্তীর্ণ বড় একটা গুহা ছিল জোরে বলেন কি ছিল তাদের অন্তরে আল্লাহ এটা ঢুকাইয়া দিলেন যে তোমরা গুহার ভিতরে প্রবেশ করো যেমনটা আল্লাহ তাআলা 16 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইযাতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাফি ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি لكم من أمركم مرفقا الله বলছেন আর শরণ করো যখন তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলে যারা আল্লাহর আল্লাহর সাথে শিরক করেছিল আল্লাহ ছাড়া অন্যদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিল তখন আমি তোমাদেরকে বলেছিলাম গুহায় আশ্রয় না তাহলে তোমাদের জন্য তোমাদের রব রহমতের দ্বার উন্মুক্ত করে দিবেন এবং তোমাদের জীবন উপকরণের ব্যবস্থা আরো সহজ করে দিবে সুবহানাল্লাহ পড়েন যুবকরা এবার সিদ্ধান্ত নিল গুহায় আশ্রয় নিবে এবার তারা গুহার ভিতরে ঢুকলো কিসের ভিতর গুহার ভেতরে যাওয়ার পরে যুবকরা কি বলল শুনেন আল্লাহ তাআলা বলছেন ইন আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যিব লানা মিন আমরিনা রশাদা আগেই পড়েন সুবহানাল্লাহ কি সুন্দর আয়াত আল্লাহ বলেছেন এই যুবকরা যখন গুহায় এলো গুহায় ঢুকার পরে তারা তখন দোয়া করলো কার কাছে কারণ বালা মুসিবতে পড়লে উদ্ধার করতে পারেন যিনি তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে আমার দেশে কিছু অবুঝ বুকা শুকা মুসলমান আছে বুঝ একটু ক আল্লাহর কাছে না চাইয়া মাধ্যম লাগায় কয় আমি ডিরেক্ট যাইতে পারবো না আমার অমুক বাবার অমুক জিন্দা বাবা অমুক মুর্দা বাবার মাধ্যমে যাব আল্লাহর ক্ষমতা কি এত কম নাকি যে জিন্দা আর মরা বাবার মাধ্যম ধরা লাগবে কথা বলেন না কেন আপনি সরাসরি বললে আল্লাহ কি শুনেন না ইউনুস নবী যখন সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে আওয়াজ দিলেন কেউ শুনে নাই শুনেছে কে কোনো মাধ্যম লাগে নাই আমার বাবারা আমার ভাইয়েরা এই জন্য আমরা যা কিছু চাইবো যা কিছু বলবো একজনের কাছে বলবো তিনি কে এই যুবকগুলো বিপদে পড়েছে গুহায় ঢুকেছে কি দোয়া করেছে এই দোয়াটা শিখে আমল করেন এগুলো এই যুবকরা বলেছে রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা হে আমাদের রব আপনার তরফ থেকে আমাদেরকে রহমত দেন ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা আর আমাদের কাজ সহজ করে দেন কোন কাজ যদি আল্লাহ সহজ করে দেন সেটা আর কঠিন হওয়ার কোন সম্ভাবনা নাই এজন্য চাইতে হবে কার কাছে এই সাতজন যুবক গুহায় ঢুকে আল্লাহর কাছে চেয়েছে মোট কয়টা জিনিস জোরে বলেন কয়টা এক নাম্বার রহমত কার রহমত
দুই নাম্বার চেয়েছে আল্লাহ সব কিছু সহজ করে দাও এই দোয়াটা আল্লাহ কেমনে কবুল করলেন শুনেন এই যুবকরা যখন আল্লাহর কাছে এই দোয়া করলো দুইটা দোয়াই আল্লাহ কবুল করলেন আল্লাহ তাআলা প্রথম দোয়া কবুল করলেন তারা চেয়েছিল রহমত আল্লাহ বলেছেন বান্দারে ও আমার যুবকেরা তোদের ঈমান আমার এত পছন্দ হয়েছে তোরা ঈমানের কারণে তাদের ঘর বাড়ি পরিবার পরিজন ভিটামাটি এলাকা ছাড়া হয়েছে এসেছিস ঈমান ছাড়িস না তোর ঈমানে তোরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পেরেছিস আর তোরা আমার কাছে রহমত চেয়েছিস এমন রহমত দিলাম এমন রহমত আর শান্তি দিলাম এই শান্তিতে তোরা বছরের পর বছর আরাম করে ঘুমায়া থাক আল্লাহ বললেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা আমি তাদের কান বন্ধ করে দিলাম কি বন্ধ করে দিলাম আমি তাদের কান বন্ধ করে দিলাম কয়েক বছরের জন্য কয়েক বছরের কান বন্ধ করাবো আমার দিকে তাকা আমরা যখন ঘুমাই সবার পরে কান ঘুমাই যখন জেগে উঠি সবার আগে কি জেগে উঠে কথা বুঝতেছেন দেখবেন রাতের বেলা ঘুমাইছেন একটু চোখ লাগছে ঝিমানো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন এটা কি জোরানি আমার বাড়িতে সিলেটে সিলেটে বলে উঙ্গানি সিলেটি ভাষায় কথা বললে কিন্তু বুঝতে হবে জিমানি আসছে দেখবেন ভাই একটু ঘুম লাগছে পাঁচ মিনিট দশ মিনিট হঠাৎ করে ঘরে বিকট আওয়াজ হয়েছে ঘুম ভেঙে যায় এই যে আওয়াজটা শুনলেন কি দিয়ে তার মানে আমরা ঘুমিয়ে গেলেও কান ঘুমায় যখন প্রচন্ড ঘুমে মানুষ চলে যায় তখন কানও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় কান বন্ধ করে কয়েক বছরের জন্য ঘুম পারায় সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না বলল হুজুর রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক ভাইরে টাকা দিয়া পয়সা দিয়া এমপি হইয়া মন্ত্রী হইয়াও ঘুম পাওয়া যায় না আল্লাহর রহমত দেখবেন কত পয়সাওয়ালা আছে রাতের বেলা তার খাটের এই পাশ থেকে ওই পাশে যায় ওই পাশ থেকে এই পাশে আসে ঘুমাইতে সারাদিন ভ্যান চালিয়েছে রিক্সা চালিয়েছে আমার রিক্সাওয়ালা ভাই এসার নামাজের পরে খাবার দাবার ভালো পায় নাই ডাল আর আলু ভর্তা দিয়ে মাইরা দিছে এরপরে ঘুমানো কাই থোয়ার সাথে সাথে ঠিক আছে কথা আমার রিক্সাওয়ালা ভাইয়ের পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই ঘুম আর একবারটাই এমপি মন্ত্রী হয়ে গেছে তাও ঘুমাইতে পারে তাহলে কি বুঝলেন ঘুমটা কার দেওয়া জোরে বলেন আল্লাহর তরফ থেকে রহমত না আসলে পরে ঘুম আসবে রহমত এটা কার তরফ থেকে আসে আল্লাহ বললেন তোরা সাতজন যুবক দোয়া করলি রহমতের জন্য রব্বানা আতিনা মিন লাদুনকা যা রহমত দিলাম তোদেরকে ঘুম পাড়ায় রাখলাম সুবহানাল্লাহ আর তোরা আরেকটা জিনিস চেয়েছিলি আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও ওয়াহাইয়িক লানা মিন আমরিনা আল্লাহ কাজ কেমনে সহজ করছেন আল্লাহ তাআলা বললেন তোরা আমার উপর ঈমান আনছস আমার কারণে এলাকা ছাড়ছস তোদের বাদশাহ তোদের এলাকার মানুষ তোদের পক্ষে থাকে নাই আমার কারণে তোদের এলাকার লোকেরা রাষ্ট্রের লোকেরা তোদের বিরুদ্ধে গিয়েছে তোদের কাজ আমি দায়িত্ব নিলাম আমি এদেরকে সাইজ করব এবং শুনেন পরবর্তী তিনশো নয় বছর এরা ঘুমিয়েছিল এই তিনশো নয় বছরে আল্লাহ তাআলা তার অসীম কুদরত দিয়ে গোটা রাষ্ট্রের মানুষকে তাওহিদবাদী বানিয়ে দিয়েছে দুইটা দোয়া কবুল হয়েছে কি হয়নি জোরে বলেন হয়েছে কি হয়নি আল্লাহ এরপরে কি করলেন শুনেন নবীজিকে আল্লাহ বললেন ও নবী এরা আপনার কাছে ওই ঘটনাটা শুনতে চায় এরা যখন গুহায় ঘুমিয়ে গেল গুহায় তারা ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম যেন না ভাঙে ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয় এই জন্য আমি কি করেছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাশশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাক্বারিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন গুহার মুখ দিয়ে যদি সূর্যের আলো ঢুকে সূর্যের আলো তাদের গায়ে লেগে যাবে ঘুমে ডিস্টার্ব হবে
ঘুম ভেঙে যেতে পারে এই জন্য আমার এই সাতজন ইমানদার যুবকের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছে আমি সূর্য পূর্ব দিক থেকে উঠালে একটু ডান দিকে কাট করে উঠাতা সূর্য ডুবানোর সময় বাম দিকে কাট করে ডুবাতা যাতে সূর্যের আলো তাদের গায়ে লাগে ঘুম ভেঙে না যায় আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ সবকিছু আপনার বানায় দিবে সুবহান আল্লাহ কইতে ইচ্ছে করে না আমরা কার হয়ে যাব জোরে বলেন আল্লাহ তাআলা বললেন ও নবী ওয়া তাহসাবুহুম আইকাদা আপনি তাদেরকে দেখলে আপনার কাছে মনে হতো তারা ঘুমন্ত না তারা জাগ্রত ওয়াহুম রুকুত কিন্তু তারা আসলে ছিল ঘুমন্ত কারণ তারা কিছুক্ষণ পর পর ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল ডানে কাত দেয় বামেও কাত দেয় কারণ চিত হয়ে শুয়ে থাকলে পোকামাকড় তাদেরকে ডিস্টার্ব করবে অথবা মাটি তাদেরকে গিলে খেতে পারে লম্বা সময় এই জন্য মাঝে মাঝে ডান কাত বাম কাত দিয়েছে কোনো মানুষ দেখলে ভাবতো ঘুম আসতেছে না এই জন্য ছটফট ছটফট করতেছে হয়তো আপনি দেখলে আপনিও ভাবতেন তারা জাগ্রত কিন্তু আসলে তারা ঘুমন্ত তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন যিনি তিনি কি শুধু তাই না তাদের সাথে একটা কুকুরও ছিল ওয়াকালবু ঘুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ ওই কুকুরটা গুহার মুখে দুই পা দুদিকে দিয়ে জিহ্বাটা বের করে কুকুর ওই সাত যুবকের পাহারায় দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার এই রকম করে আল্লাহ যুবকদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন কত সময় আল্লাহ বলছেন ওয়ালা বিসু ফি কাহফিকুম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ এই রকম করে এই সাত যুবককে আমি 309 বছর ঘুম পাড়িয়ে রাখলাম কত বছর এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ঘটনা কত বছর 309 বছর পরে আল্লাহ এদের ঘুম ভাঙাইলেন আপনারা কি আছেন না গেছেন আমি কিন্তু শেষ দিকে চলে আসছি আর 7-8 মিনিট ধৈর্য কুলাবেন আপনাদের সবাই আছেন তো আল্লাহ ঘুম ভাঙাচ্ছেন এখন কত বছর পরে 300 আল্লাহ তাআলা বলছেন ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا অত বড় আমি তাদেরকে জাগ্রত করলাম যেন জেনে নিতে পারি তাদের মধ্যে কে সঠিক সংখ্যাটা নিরূপণ করতে পারে মানে কত বছর ঘুমায়ছিল দেখি এরা জান কে এটা ভালো বলতে পারে এরা ঘুম থেকে যখন উঠল এরা আসলে গুহায় ঢুকেছিল সকালবেলা আর যেদিন 309 বছর পরে আল্লাহ ঘুম ভাঙিয়েছেন সময়টা ছিল বিকালবেলা গুহায় ঢুকেছিল সকালবেলা না বিকালবেলা 309 বছর পরে ঘুম ভাঙিয়েছে সকালবেলা না বিকালবেলা ঘুম ভাঙার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে শুনেন আল্লাহ তাদের কত কথন কোরআনে কারিমে উঠাইয়া দিয়েছেন قال قائل منهم كم لبثتم একজন আরেকজনকে জিজ্ঞেস করে কত সময় আমরা ঘুমিয়েছি একজন তখন তাদের মধ্যে জবাব দিল قالوا لبثنا يوما او بعض يوم কই মনে হয় একদিন ঘুমাইছি অথবা দিনের কিছু অংশ এই তো সকালবেলা গুহায় আসছি কিন্তু এখন বিকাল হয়তো কিছু সময় ঘুমাইছি আরেকজন কয় না মনে হচ্ছে আমরা লম্বা ঘুম দিছি একদিন হইতে পারে এরকম তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হলো কি সৃষ্টি হলো যখন বিতর্ক আরম্ভ হয়ে গেল তখন তারা বলল কলু রব্বুকুম আলামু বিমা লাবিসতুম আসলে আমরা কতক্ষণ ঘুমিয়েছি আমরা নিজেরাও জানি না তর্ক কইরা লাভ নাই কতক্ষণ ঘুমিয়েছি আমাদের রব জানেন তিনি কে ভাইরে তর্কাতর্কি বাদ দাও ঘুমের থেকে উঠলে কি লাগে জোরে বলেন সকালে ঘুম থেকে উঠলে কি লাগে দুপুরে একদম ভালো করে খায়া ঘুমায় যখন বিকালবেলা ঘুম থেকে উঠে উঠেই দেখবেন নাস্তা খোঁজে ঘুম থেকে উঠলে খোদা লাগে কি লাগে না এখন বলতেছে ভাই চলো আমরা সাতজন তর্কাতর্কি না করি পেটে কিছু দেই
তারা তখন বলল চলো খাওয়া দাওয়া করা দরকার এখন তারা তাদের মধ্য থেকে একজনকে কিছু পয়সা দিল টাকা দিল দিয়ে কি বলল শুনেন فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة খারাপ লাগতেছে আপনাদের কই নাও কিছু টাকা দিলাম যাও তো বাজারে যাও বাজারে যাও গিয়ে তুমি যেটা পাও ওটা কিনে ফেলিও না সুবহানাল্লাহ কি নসিহত করেছে দেখো বলেছে বাজারে যাও এই টাকাগুলো নিয়ে ফালিয়ানজুর এরপরে বাজারে গিয়ে দেখো আইহা আজকা তুআমা পবিত্র কোন খাবার আছে এখান থেকে শিক্ষা হলো টাকা থাকলেই হারাম খাওয়া যাবে না টাকা থাকলেও আপনি হালাল খাবারটা খুঁজে খুঁজে খাবেন কারণ হলো হালাল না খাইলে রিজিক যদি হালাল না হয় কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না সাথীকে বলে দিল যাও ভাই বাজারে যাও গিয়ে দেখো পবিত্র খাবার দেখে কিনে নিয়ে আস আর খবরদার একটু লুকায়া যাইও মুখ টুক বাইন্ধা যাও কারণ আমরা কিন্তু আসাম আসামি না বাচ্চা কি বলছিল তিন দিন পরে তা আমরা যে এলাকা থেকে চলে আসছি বাচ্চাও তো জানে না এলাকার মানুষও জানে না বাজারে যাচ্ছ যাও একটু সাবধানে যাইও কারণ ইন্নাহুম ইয়াযহারু যদি তারা তোমাদেরকে দেখে ফেলে ইয়ারজুমুকুম তাহলে তারা আমাদেরকে নিয়ে প্রস্তর আঘাত করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে আউ ইউইদুকুম ফি মিল্লাতিহিম অথবা তাদের ধর্মের উপরে তারা আমাদেরকে জোর করে নিয়ে যাবে ওয়ালা তুফনিহু ইদান আবাদা তখন কিন্তু আমরা আর আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো না আছেন নাকি আপনারা ভাই যাও ভাই যাও সাবধানে যাও এই লোক গুহা থেকে বের হইছে বের হইয়া দেখে কি রে এলাকা দেখে একটু কেমন কেমন জানি লাগে কত বছর পরে বের হইছে সে কি জানে করাইয়া গুনা আজ থেকে দশ বছর আগে এরকমই ছিল না আর এক রকম ছিল পঞ্চাশ বছর আগে চকরিয়া এরকম ছিল না অন্যরকম ছিল ছিল কি ছিল না এখানে সভাপতি সাহেব আছেন বিশ ত্রিশ বছর আগে এই এলাকা কেমন ছিল আর এখন কেমন হয়েছে পরিবর্তন হয় সময়ের সাথে সবকিছু পরিবর্তন এলাকা বাদ দেন দশ বছর আগে আপনি কেমন ছিলেন এখানে তরুণ যারা আছো তোমরা এরকম লেদা ফেদা ছিল ছোট ছিল দশ বছর আগে আমিও নিজেই আমারও তো দাড়ি মুছো ছিল সময়ের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হয় পরিবেশের সমাজের এলাকারও পরিবর্তন গুহা থেকে বের হয়ে কি রে এলাকা দেখি সব হচ্ছে না হচ্ছে না লাগে কেমন কেমন জানি লাগে তো পরে ভাবছে মনে হয় আমি ঘুম থেকে উঠছি দেখে এমন এমন লাগতেছে সামনে যাচ্ছে দেখছে যত সামনে যায় তত সব কিছু ভিন্ন ভিন্ন লাগে নিজের তো মুখ ঢাকা এখন দেখে হায় 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 শুধু যে এলাকা অন্যরকম লাগে সেটা না মানুষও তো অন্যরকম আমার না হয় মুখ ঢাকা আমাকে কেউ চেনে না কিন্তু আমার গ্রামের করিম চাচা কোথায় রহিম চাচা কোথায় আব্দুর রব কোথায় আমার বন্ধু আব্দুল সালাম কোথায় মানে আমি একটা উদাহরণ দিচ্ছি সে যাদেরকে দেখে গুহার ভিতরে গিয়েছিল এলাকার কাউরে দেখে সব নতুন মুখ বুড়া মানুষও নতুন জোয়ান মানুষও নতুন শিশুরাও ওই কি রে এলাকার মানুষ কোথায় সব দিকে নতুন নতুন কাউরে আমি চিনি চিনবে কেমনে কারণ মাঝখানে সাত আটটা জেনারেশন সে তো জানে ভাবছে হয়তো বা ভিনদেশি মানুষরা আমাদের এলাকায় ঘুরতে চিন্তা করতেছি অন্যরকম লাগে কেন লাগে কেন যেতে 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 বাজারে গেছে কোথায় গেছে এই বাচ্চারাও শোনো ইন্টারেস্টিং কাহিনী বাজারে গিয়ে দোকানদারের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছে জিনিসপত্র কিনার পরে খাবার দাবার কিনার পরে দোকানদারকে আমরা কি দেই জোরে বলেন আচ্ছা আজ থেকে বিশ বছর আগের মুদ্রা আর এখনকার মুদ্রা কি সেম আমার বয়স তো খুব একটা বেশি না ২৯ বছর আমিও ছোটবেলায় দশ পয়সা বিশ পয়সা দেখেছি এই বাচ্চারা তোমরা গেলে দেখছো দশ পয়সা বিশ পয়সা পঁচিশ পয়সা দেখো না আবার আমাদের চাচারা এখানে যারা আছেন আপনারা হয়তো আমি আমার বাবা থেকে শুনেছি দুই টাকা নিয়ে নাকি বাজার করলে পুরা রিক্সা ভ্যান নাকি তারা তখন ভরে ফেলতে পারত একটা সময় ছিল কি ছিল না
20 বছর আগের মুদ্রা এখনকার মুদ্রা কি একরকম আমরা যখন পাকিস্তান পিরিয়ডে ছিলাম তখন মুদ্রা একরকম ব্রিটিশ পিরিয়ডে যখন ছিলাম তখন ছিল মুদ্রা আরেক রকম মুদ্রা তো পাল্টে যায় সময়ে সময়ে মুদ্রার প্রিন্ট পাল্টে যায় মুদ্রার ধরনও পাল্টে এই লোক খাবার নেওয়ার পরে দিছে কি টাকা মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়েছে কি দিয়েছে কয় বছর আগে জোরে বলেন ওইটা কি তখন চলে এই লোক টাকা দিয়া চলে যাচ্ছে মুকটুক বান্দা দোকানদার বলে এই মিয়া কইসা পয়সা দিয়া দাও কই দিলাম না এটা কি দিছেন এদিকে আসেন কই পয়সাই তো দিছি কই ভাই এটা তো পয়সা দাও না এটা গুপ্তধন দিয়েছি কি দিয়েছো কই ধরে মিয়া পাগল হইছেন নি আপনি আপনাকে তো আমি টাকাই দিয়েছি গুপ্তধন দিব কেন কই না এটা তুমি কোন জায়গা থেকে চুরি করছো এটা বলো আসছে খাবার কিনতে পড়ে গেছে এখন যুবক বলতেছে ভাই তোমার মাথা কি পাগল হয়ে গেছে আমি চুরি করব কেন এটা আমার টাকা আমার বন্ধুদের টাকা টাকাগুলো নিয়ে আমি বাজারে আসছে খাবার কিনতে চুরি করে আনবো কেন এটা আমাদের টাকা কয় সত্যি করে বলো কোথা থেকে চুরি করছো হয় চুরি করছো নইলে কোনো জাদুঘরে এই মুদ্রা রাখা ছিল তুমি সেখান থেকে এটা চুরি ডাকাতি করে তোমরা কয় আল্লাহর কসম ভাই এটা আমাদেরই চুরি করি নাই ডাকাতিও করি নাই যখন এই যুবক সত্য কথা মানে সঠিক তথ্য দোকানদারের চাওয়া অনুযায়ী তথ্য দেয় না যেমন পৌরসভার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয় স্থানীয় সরকারের প্রতিনিধি যিনি মেয়র বলা হয় সিটি কর্পোরেশনও কি থাকে মেয়র থাকে সেই যুগে শহরের প্রধান কর্তা ব্যক্তিকে বলা হতো নগর কোতোয়াল নগর এ দোকানদার ডাক দিছে নগর কোতোয়াল মানে মেয়র আর কি ডাক দিয়ে আনছে কয় মাননীয় কোতোয়াল সাহেব দেখেন 309 বছর আগে এই প্রায় 300 বছর আগের মুদ্রা দিয়েছে এটা কই পাইছে সঠিক তথ্য এখন যুবক আবারও তর্ক করছে আরে ভাই আপনি আবার বলেন কি বলেন এগুলো আপনি আর উনি কিভাবে নগর কোতোয়াল হয় আমি তো নগর কোতোয়ালকে চিনি উনি নগর কোতোয়াল মানে যুবকের ভাবনা আমি তো গুহা থেকে ঢুকার আগে দেখলাম একজন আরেকজন কেমনে এটা না সে তো আর জানে না মাঝখানে যে এত বছর চলে নগর কোতোয়াল বললো হায় হায় তো অনেক আগের মুদ্রা বললো ভাই তুমি কি চুরি করছো এটা কয় না কি বলেন চুরি করছি এটা আমার আমি আমার সাথীদের থেকে এটা আনছি নগর কোতোয়াল ডাক দিছে বাদশাকে এখন বাদশা এই কথা শুনে স্বয়ং বাদশা এসে হাজির হয়েছে ওখানে সুবহানাল্লাহ পড়বেন না বাদশা বললো এই যুবক কোথায় পেয়েছো এটা বলো কয় কোথায় পাইছি মানে এটা আমাদের মুদ্রা আমার বন্ধু আমার সাথীরা তারাও আছে কয় তারা কোথায় কয় চলেন আমার সাথে জোহায় এবার নিয়ে গেছে কোথায় গিয়ে দেখো ওই ছয়জন ওখানেই আছে এবার সাতজন একত্রিত করে বাদশা জিজ্ঞেস করলো বলো এটা কোথায় পেয়েছো কয় এগুলো আমাদের টাকা কোথায় পাবো মানে কয় আমি বাদশা বলতেছি নইলে তোমাকে কিন্তু তোমাদের সবাইকে সাইজ করবো সত্য কথা বলো কয় আপনি আবার কোন জাতের বাচ্চা আমরা তো বাদশাকে চিনি আপনি তো বাদশা এখন বাদশার আশেপাশের লোকজন বলে দেখো ফাইজলামি করতে করতে বাদশা নিয়েও ফাইজলামি তখন এই সাতজন বলতেছে মোটেও ফাইজলামি না এগুলো আমাদের পয়সা আমাদের বাচ্চাকে আমরা ভালো করেই চিনি আমাদের বাচ্চা আমাদের বন্ধু না আমাদেরকে পাইলে কি করবে সাইজ করবে উনি বলছে আমরা তিন দিনের মধ্যে তার কথা না শুনলে তিনি আমাদেরকে মৃত্যুদণ্ড দিবেন তখন এই বাচ্চা বুঝছে ঘটনা কোনো একটা বাচ্চা তখন তার অফিস স্টাফ কর্মচারীদেরকে ডাকলো বললে এদের কথা শুনে লাভ নাই কিছুই বুঝতেছি না এদের কথা তোমরা আমার পূর্ববর্তী বাদশাদের ফাইল তলব করো অফিসে দেখো তো পূর্ববর্তী বাদশাদের আমলে এমন কোনো মামলা পাওয়া যায় কি না অফিসের কর্মকর্তারা আবার খোঁজাখুঁজি আরম্ভ করছে খুঁজতে 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 300 বছর আগে দাকিয়ানুসের আমলের একটা ফাইল পাওয়া গেছে যেখানে সাতজনের নামে মৃত্যুদণ্ডের মামলা এবার এরা এনে বলে স্যার এই যে পাইছি এই সাতজনের নামে এবার উল্টায় দেখে ফাইল ঠিকই বাদশা তখন এদেরকে বলল তোমরা যে মুদ্রা দিয়েছ এটা দাকিয়ানুসের আমলের মুদ্রা দাকিয়ানুস তো আরো 300 বছর আগের শাসক আমি তার পরবর্তী কয়েকজনের পরবর্তী শাসক
কিন্তু তোমরা 309 বছর ধরে গুহায় আছো কেন ভাই কি আর 309 বছর আমরা সকালে আসছি মাত্র ঢুকলাম সকালে এখন হইছে বিকাল হয়তো বেশি হইলে বেশি ক্লান্ত ছিলাম হয়তো গতকাল সকালে আসছি আজকে বিকালে একদিন ঘুমাইছি টানা একদিন বা আধা দিন হইতে পারে কি আর 309 কয় না তোমরা আসলে কয়েকশো বছর ঘুমেই ছিলা তোমরা টের পাও নাই সুবহানাল্লাহ প্রভু আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এদেরকে আল্লাহ এত বছর ঘুম পাড়ায় রাখলেন এরপরে 309 বছর পরে আল্লাহ হঠাৎ কেন জীবিত করলেন এর কারণটা কি বলবো ওই যুবকরা দোয়া করছিল কয়টা এক নাম্বার রহমতের দোয়া রহমত তো পাইছে ঘুমাইছে দুই নাম্বার ছিল আল্লাহ আমাদের কাজটা এই কাজটা সহজ করে দিবেন কে এখন আর ওই দাকিয়ানুসের রাষ্ট্রে কোনো মুশরিক আল্লাহর রহমতে সবাই কি হয়ে গেছে ইমানদার কিন্তু এই বাদশার আমলে যখন এদেরকে 309 বছর পরে ঘুম থেকে উঠানো হয় ওই যুগে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে নতুন একটা কি দেখা দিয়েছে সবাই ইমানদার হয়েছে ঠিক কিন্তু আখিরাত অবিশ্বাসী অনেক লোকজন ছিল যারা মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ করত মৃত্যুর ব্যাপারে দুনিয়ার সকল ধর্মের মানুষের কোনো সন্দেহ মানুষ মারা যাবে এটা সবাই জানে কিন্তু মরার পরে আরেকটা জীবন আছে আপনাকে আবার জীবিত করে আল্লাহ হিসাব চাইবেন ওই আখিরাতের জীবন মৃত্যু পরবর্তী জীবনকে অনেকে অবিশ্বাস করে এমন মানুষ দুনিয়াতে আছে না নাই ওই সময়ের বাদশা তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার এলাকার মানুষগুলো ইমানদার হলেও মৃত্যু পরবর্তী জীবনকে তারা অস্বীকার করে সুতরাং এমন কোন ঘটনা ঘটাও যার মাধ্যমে আমার দেশের জনগণ সাইজ হয়ে যায় তারা যেন আর মরার পরের জীবন সম্পর্কে কোনো সন্দেহ না আল্লাহ বাদশার দোয়া কবুল করলেন দোয়া কবুল করে ওই রহমতে থাকা ঘুমে থাকা সাত যুবককে আল্লাহ 309 বছর পরে ঘুম থেকে উঠালেন কেন আল্লাহ উঠালেন আল্লাহ সেটাই এবার বলছেন ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا سبحان الله এভাবে আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে জানিয়ে দিতে পারি লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা মরার পরে কিয়ামত বা আখিরাতের জীবন আছে এতে কোনো সন্দেহ মরার পরে কেমনে আল্লাহ জীবিত করবেন এটা আল্লাহ ওই যুগের মানুষ দা ওই যুগের মানুষ যারা মরার পরে জীবিত করবেন আল্লাহ এটার ব্যাপারে সন্দেহ করত 309 বছর গুহার ভেতরে ঘুম পাড়ায়া আশ্চর্যজনক ঘটনা ঘটায়া 309 বছর পরে তাদের চোখের সামনে দেখে জাগ্রত করে তাদের সাথে কথা বলি আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদের চোখের সামনে ঘটনাটা দেখলে 309 বছর আগে ঘুমিয়েছিল 309 বছর পরে তোমাদের চোখের সামনে আমি জাগ্রত করে তোমাদের সাথে কথা বলালাম যে আল্লাহ এভাবে বছরের পর বছর ঘুম পাড়িয়ে বান্দাকে জাগ্রত করে কথা বলাতে পারেন সে আল্লাহ তুমি মরে গেলেও মরার পরে আবার জিন্দা করে তোমার কাছ থেকে হিসাব নিতে পারবেন কিনা আল্লাহ পারবেন কিনা সন্দেহ আছে না কোনো সন্দেহ আছে না এই হলো পুরো আসহাবে কাহফ বা গুহাবাসী যুবকদের ঘটনা এই ঘটনাটা শোনাইয়া আমি আপনাদেরকে মজা দিতে চাই না আসুন সর্বশেষ দুই মিনিটে কিছু শিক্ষা এখান থেকে নেই মনোযোগ আছে তো এক নাম্বার আজকের এই আলোচনা গুহাবাসী যুবক আসহাবে কাহফদের এই কাহিনী থেকে শিক্ষা নিলাম এক নাম্বার শিক্ষা ভবিষ্যতে কিছু বলবো করব আমি বলবো ইনশাআল্লাহ মনে থাকবে দুই নাম্বার শিক্ষা শিরকের ব্যাপারে কোনো আপোষ একজন মুসলমান একজন মুমিন শিরকি কর্মকাণ্ডে যদি কোনো রাজা বাদশা শাসক কোনো নেতাও চাপিয়ে দেয় তখন সত্যের পথে ইমানের পথে দিনের পথে থাকতে গিয়ে তখন সাহসী ভূমিকায় সামনে অগ্রসর হতে হবে পারা যাবে তিন নম্বর শিক্ষা হলো সত্যের ব্যাপারে আপোষহীন হতে হবে ভয় পাওয়া যাবে না এই সাতজন যুবক জালিম বাদশার সামনে সরাসরি হক কথা বলেছে
কোনো ভয় পায় আজ মুসলিম উম্মার এতগুলো যুবক কোটি কোটি যুবক এই যুবকরা ঘুমিয়ে আছে যদি মুসলিম উম্মার এই যুবকরা জেগে ওঠে আর ঘুমন্ত এই যুবকরা যদি আসহাবে কাহাফের যুবকদের মতো সোচ্চার হয়ে যায় তো আমি নির্দ্বিধায় বলতে পারি তামাম দুনিয়ার মুসলমানরা আর মার খেয়ে পড়ে থাকবে না মাথা উঁচু করে আবার এই উম্মা ঘুরে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যুবক ভাইরা এই শিক্ষা নিতে পারবেন তো চার নম্বর শিক্ষা হলো আখিরা মরার পরের একটা জীবন মরার পরে হিসাব দিতে হবে এই ভয়টা যদি কারো অন্তরে থাকে আর কিচ্ছু লাগে না আমি আল্লাহর কাছে মরার পরে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় থাকলে সত্যিকারের এই ভয়টা অন্তরে থাকলে নামাজ ছাড়বে না জোরে বলেন নামাজ ছাড়বে না সুদ খাবে না ঘুষ খাবে না আরেকজনের জায়গা জমি ভূমি খেকু আমাদের এলাকায় তো নাই ভূমি খেকু ভূমি দখল করবে মানুষের নামে মিথ্যা মামলা দিবে হয়রানি করবে কোনো গুনাহ করবে আখিরাতের ভয় অন্তরে থাকতে হবে বেশি না বেশি কথা বললে পরে থাকে না কয়টা শিক্ষা বললাম আসুন এই চারটা শিক্ষা আজকে সূরা কাহাফের এই সংক্ষিপ্ত তাফসীর থেকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন